আসন্ন পৌর পরিষদ নির্বাচনে কৈলাসহরের 6 নং ওয়ার্ডের প্রার্থী মহিতলাল ধরকে নিয়ে বাড়ি বাড়ি প্রচারে যাচ্ছি এবং প্রচারে মানুষের দিক থেকে ভালো সাড়া আমরা সেখানে পাচ্ছি। এই নির্বাচনে আমরা প্রত্যেক ভোটার যারা আছেন, সুনাগর নাগরিক যারা পৌরসভা এলাকার আছেন, তাদের কাছে আমাদের একটাই আবেদন থাকবে, এই যে আজকের দিনে ত্রিপুরা রাজ্যের বিজেপি আইপিএফটির জোটের সরকার চলছে, ভোটটা যখন 25শে নভেম্বর গিয়ে আপনি ভোটের বাক্সে প্রদান করবেন, এই বিষয়টা যাতে আপনারা বিবেচনার মধ্যে রাখেন সেই অনুরোধ আমরা বিনম্রভাবে রাখছি। যে 2018 সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের মধ্যে বিজেপি যে কথাগুলো আপনাদের দিয়েছিল বেকারদের কর্মসংস্থানের প্রশ্নে, টুয়েব এবং রেগার শ্রমিকদের দৈন হাজিরা এবং তাদের দিন বাড়ানোর প্রশ্নে, শিক্ষক কর্মচারীদের হুবহু সপ্তম বেতন কমিশন দেওয়ার প্রশ্নে, রাজ্যের শান্তি সম্প্রীতির প্রশ্নে, বিভিন্ন বিষয়গুলো মাথায় রেখেই এবং তার সাথে যে কথাগুলো তারা দেয়নি, নিত্য প্রয়োজনীয় জিনিসের যে আকাশচোয়া মূল্য বৃদ্ধি হয়েছে তার পরিপ্রেক্ষিতে সরকারের যে কোনো ভূমিকা নেই, এই বিষয়গুলোর কথা মাথায় রেখেই আপনারা সবাই সেখানে ভোট প্রদান করবেন, এই কথাগুলো আমরা বলছি। মানুষের দিক থেকে আমরা সেখানে ভালো সাড়া পাচ্ছি, অনেকেই সেখানে বলছেন যে আমরা আছি, আমরা ভোটের বাক্সে তার প্রমাণ আমরা সেখানের মধ্যে দেব। আমরা তাদের এই কথাগুলোকে অ্যাপ্রিসিয়েট করি এবং সমস্ত অংশের মানুষজন যারা আছেন তাদের প্রত্যেককে আমরা অনুরোধ করব, আপনারা যাতে বিবেচনা করে এই ভোটটা প্রদান করেন। এই ভোট আপনারা দেখেছেন কদিন আগে দেশের এই উপনির্বাচনে যখন 5টার বেশি আসন সেখানে বিজেপির পক্ষে যায়নি, সেই বার্তা যখন মানুষ দিয়েছেন, বাধ্য হয়ে সেখানে 106 থেকে 60 টাকার পেট্রোলের দাম কমাতে হয়েছে, কিছুটা 98 টাকার ডিজেলের দাম কমানো হয়েছে, যদিও এই বছর কানেক সময়ের মধ্যে যে দাম বৃদ্ধি করা হয়েছে 35 থেকে 36 টাকা, তার তুলনায় 5-10 টাকা 12 টাকা খুব বেশি না, কিন্তু একটা ধাক্কা দেওয়া সম্ভব হয়েছে। এই পৌর নির্বাচনের মধ্যে দিয়ে আমরা জনগণের কাছে আহ্বান করব, এই সরকার যেভাবে প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতির খেলাপ করছে, বেকারদের বছরে প্রথম বছরে 50,000 চাকরির স্বপ্ন দেখিয়ে সেই খেলাপ যখন তারা করছে, উল্টো আউটসোর্সিংয়ের মধ্য দিয়ে ইউজ অ্যান্ড থ্রো নীতিতে লোক নিয়োগ করবার চেষ্টা করছে, সরকারি কর্মসংস্থানের সুযোগকে সংকুচিত করছে, এই ভোটের মাস্কের মধ্য দিয়ে তাদেরকে পরাস্ত করে বামপন্থী প্রার্থীদেরকে জয়ী করবার মধ্য দিয়ে সেই বার্তা মানুষ যাতে দেন এবং তাদেরকে সজাগ করে দেওয়া দেন যে এই যদি না হয় তাহলে আগামী দিনে ত্রিপুরা রাজ্যের ক্ষমতার থেকে তোমাদেরকে মানুষ উৎখাত করে দেবে, এই বার্তা যাতে মানুষ 25 তারিখের নির্বাচনের মধ্য দিয়ে দেন, এই আহ্বান আমরা সমস্ত অংশের মানুষের কাছে রাখছি। শুধুমাত্র CPIM না, বিভিন্ন বিরোধী দলের ফ্ল্যাগ ফেস্টুন যেগুলো ছিল সেগুলো বিভিন্ন ওয়ার্ডের মধ্যে গত কাল পরশুদিন রাত্রে প্রায় 6 থেকে 7টা ওয়ার্ডের আমাদের বামপন্থী সহ বিরোধী দলের অনেক প্রার্থী যারা প্রার্থী হয়েছেন তাদের ফ্ল্যাগ ফেস্টুন সেখানে ছিঁড়ে দেওয়া হয়েছে, এবং গতকালকেও দেখেছি, আপনারা দেখেছেন এই ওয়ার্ডে, অন্য জায়গায় হয়নি, ওই মাথাতে একটা ফ্ল্যাগ ছিল সেটাকে ছিঁড়ে দেওয়া হয়েছে, 7 নম্বর ওয়ার্ডের বিভিন্ন ওয়ার্ডের ফ্ল্যাগগুলো রাস্তার মধ্যে বাসটা আছে, ফ্ল্যাগটা নেই, এই যে সংস্কৃতি এটা কিন্তু ত্রিপুরা রাজ্যের সংস্কৃতি না, নতুন করে এই সংস্কৃতিকে আমদানি করা হচ্ছে, যারা এই কাজগুলো করছেন তাদের বিরুদ্ধেই যাতে জবাবটা মানুষ আগামী 25 তারিখের ভোটের মধ্যে দিয়ে দেন।